Assalamu alaikum everyone. This is Ahmed Russell, founder of DLI. Hope you all are doing really fine. English for beginners sir, part 4 e apnader prottekke shagoto. Dainindin jibone emon ki hoy na je amra onek kichui jani na bolte hoy. Ar oi jani na bolte gele kibhabe bhinno bhinno poddhotite khubi shohoj bhabe bolte hoy tai amra dekhte jacchi ajker ei video tite. So, let's get started. সর্বপ্রথম যেই পন্থাটি আমরা দেখতে যাচ্ছি সেটি হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কেউ যদি জিজ্ঞেস করে আমাদেরকে যে তুমি কি এটা জানো, আপনি যদি না জানেন তাহলে কি বলবেন? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, অথবা আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। আমি আবারও বলছি, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অর আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে বাই হুইচ ইউ ক্যান এক্স্যাক্টলি সে দ্যাট ইউ ডোন্ট নো অ্যাবাউট এনিথিং। সো I don't have any idea or I don't have any clue. Let's move on to the number 2. Jekhane amra bolte parbo I can't help you there. Ami abar bolchi I can't help you there. Keu jodi amake jiggesha kore je tumi ki jano kibhabe bideshe apply korte hoy, if you want to say no tale kibhabe bolte parben? I can't help you there. Sorry, I can't help you there. This is number 3. এবার আমরা একটি ইনফর্মাল ওয়ে দেখতে যাচ্ছি যেভাবেও কিন্তু আমরা চাইলে নাকচ করতে পারি, আর সেটি হচ্ছে বিটস মি। ডু ইউ নো অ্যাবাউট আমেরিকা, স্টুডেন্ট ভিসা অফ আমেরিকা? যদি না জানেন তাহলে বলতে পারবেন সরি বিটস মি। অ্যান্সার কী দিতে পারেন? বিটস মি। এটা হচ্ছে একটা ইনফর্মাল ওয়ে অফ সেইং নো। সো দ্যাটস নাম্বার 3। অনেক সময় কি এমন হয় না যে আমরা জেনেও অনেক কিছু বলতে চাই না, কেননা আমরা শতভাগ সঠিক নই তথ্যের ব্যাপারে? এক্ষেত্রে আমরা বলতে পারবো আম নট রিয়েলি শিওর। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে ডু ইউ নো হাউ টু ডু দি স্টুডেন্ট ভিসা প্রসেসিং অফ ইউএস, সাপোজ আমি জানি বাট আই ডোন্ট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্যাট, সো আই উইল সে আম নট রিয়েলি শিওর। কীভাবে বলবো? আম নট রিয়েলি শিওর। শতভাগ নিশ্চিত না হলে অনেকেই এই পন্থায় নাকচ করে থাকে। কীভাবে? আম নট রিয়েলি শিওর। Last one for today's session is I have been wondering it too. This is an excellent way of words. আমি আবারও বলছি I have been wondering that too. আমাকে কেউ জিজ্ঞেস করলো what about living in Australia? আমি কি জানি এই ব্যাপারে নাকি জানি না? সাপোজ আমি জানি না বা আমিও এটা নিয়ে অনেকটা আতঙ্কিত, সার্চিং ফর ইনফরমেশন, ইন দ্যাট কেস নাকচ করতে চাইলে আমি উঠে বলবো I have been wondering that too. আমি আবারও বলছি I have been wondering that too. So dear viewers, আজকের পর্বে আমরা দেখিয়েছি কিভাবে পাঁচটি ভিন্ন ভিন্ন ওয়েজ ফলো করে যে কোনো কিছুতে নাকচ করতে হয় বা যে কোনো তথ্যের ব্যাপারে শিওর না হলে বা না জানলে কিভাবে বলতে হয়। আই হোপ ইউ উইল বি ডেফিনেটলি বেনিফিটেড বাই দিস সেশন। জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ ফর টুডে।